আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ফলাফল রুই হাজার বিশের নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আপডেটটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায় এখন চলো দেখে নেই বিস্তারিত তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে নাম হচ্ছে বঙ্গ ফুডিস এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমরা দেখ দেখতে পাচ্ছ নিউজে লিখা আছে এইচএসির ফল প্রকাশের তিন বিল পাশ কাল নিউজটি আজই প্রকাশিত হয়েছে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে তিনটি বিল আগামীকাল রোববার পাশ হতে যাচ্ছে রোববার অনুষ্ঠিতব্য সংসদের বৈঠকের কার্যসূচিতে বিল তিনটি পাশের বিষয়টি রাখা হয়েছে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপুমণি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল দুই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল দুই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল দুই সংসদে উত্থাপন করেন পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি একদিনের মধ্যে এবং বাকি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় বৃহস্পতিবার তিনটি বিলই পরীক্ষা নিরীক্ষা করে সংসদে পাশে সুপারিশ করে প্রতিবেদন দেয় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেওয়ার পর ও সমমানের পরীক্ষার ফল দেওয়ার বিধান রয়েছে সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের সুযোগ রাখা হয়েছে এগারোটি শিক্ষা বোর্ডের তেরো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন শিক্ষার্থীর এবার এইচএস ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এক এপ্রিল থেকে কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে সতেরোই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বিল তিনটি সংসদে উত্থাপনের দিন শিক্ষামন্ত্রী সংসদকে জানান শিক্ষার্থীদের ফলাফল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বিল পাশ হলেই তা দ্রুত প্রকাশ করা হবে এরকমই আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের অনলাইন বাসন পত্রিকায় এখন চলো দেখে নেই সেই নিউজটিও তোমরা দেখতে পাচ্ছ এখানেও লিখা আছে র ফল তিন বিল পাস রোববার পরীক্ষা ছাড়াই এইচএসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত তিনটি বিল রোববার হতে যাচ্ছে তাহলে আজ এ পর্যন্তই র ফলাফল নিয়ে আগামীকালই বিলটি পাস করার কথা এর মধ্যে যদি কোনো নিউজ আপডেট আসে অবশ্যই আমি আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দিব তাই নিয়মিত আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ